ড্রাগন, ড্রাগনের নাম আমরা সচরাচর গল্প, সিনেমা ইত্যাদি জায়গাতে শুনে থাকি। তবে আমরা ড্রাগনের ব্যাপারে না জানলেও জানবো ড্রাগন ফল নিয়ে। ড্রাগন ফল ভিন্ন জায়গাতে ভিন্ন নামে প্রচলিত, যেমন হিন্দিতে ড্রাগন ফল পিতায় নামে প্রচলিত। তবে বাংলাতে ড্রাগন ফলের কোনো ভিন্ন নাম নেই বলেই জানা যায়। এই ফলটি খেতে অনেকটা তরমুজ আর কিউয়ের মতন। ড্রাগন ফলের উৎপত্তি স্থল আমেরিকা এবং দক্ষিণ এশিয়া। এখন সারা বিশ্বে এই ফলের চাষ হয়। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল, যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাতটি হলো বারি ড্রাগন ফল 1, যা দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায়, শ্বাস গাঢ় গোলাপি রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির। ফলের বীজগুলো ছোট ছোট, কালো ও নরম। একটি ফলের ওজন 150 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন ফলে রোগবালায় খুব একটা চোখে পড়ে না, তবে কখনো কখনো এই গাছে মূল পচা, কাণ্ড, গোড়া পচা রোগ দেখা যায়। ড্রাগন ফলের কাটিং থেকে চারা রোপণের পর 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে ফল সংগ্রহ করা যায়। সাধারণত ফল যখন সম্পূর্ণ লাল রং ধারণ করে তখন সংগ্রহ করা হয়ে থাকে। গাছে ফুল ফোটার মাত্র 35 থেকে 40 দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়। বছরে 5 থেকে 6টি পর্যায়ে ফল সংগ্রহ করা যায়। প্রথমত জুন থেকে অক্টোবর, দ্বিতীয় ডিসেম্বর থেকে জানুয়ারি। নিয়মিত ড্রাগন ফল খেলে রোগবালাই থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে ড্রাগন ফল। ড্রাগন ফল ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই ফলের নিয়মিত সেবন রক্তে শর্করার ভারসাম্যতা বজায় রাখতেও সহায়তা করে। অন্তঃসত্ত্বা নারীদের জন্য ড্রাগন ফল বেশ উপকারী। এছাড়া ড্রাগন ফল চোখের জন্য উপকারী এবং ক্যান্সারের ঝুঁকিও কমায়। মজার তথ্য হলো, চীনের লি নামের একজন কৃষক এলইডি লাইট ব্যবহার করে দিনের দৈর্ঘ্য বাড়িয়ে অমৌসুমেও ড্রাগন চাষে নিয়ে আসে এক ভিন্ন মাত্রা। ড্রাগন ফল দেশি ফল না হলেও বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বছর জুড়ে চাষ হচ্ছে এ ফল। আর্থিক স্বনির্ভরতা তৈরিতে কৃষিক্ষেত্রে খুব দ্রুতই জায়গা করে নিচ্ছে ড্রাগন ফল চাষ। তাই আসুন, ড্রাগন ফল চাষ করে আমাদের দেশের বেকারত্ব সমস্যা খুব সহজেই দূর করি।